हो कुछ या कोई ऑपरेशन हो, स्वस्थ खून ऐसे ही क्लब के और लोगों के वॉलंटरी डोनेशन से ही मिलता है। जो रेगुलर डोनर्स होते हैं, जो प्रोफेशनल डोनर्स होते हैं, उनके ब्लड में उतना फ़ायदा नहीं होता है जितना हम हेल्दी डोनर्स वॉलंटरी करके अपने को वॉलंटरी डोनेशंस करें। इस क्लब की इस प्रोत्साहन वर्धक कार्य के लिए मैं उनको बधाई देता हूँ, शुभकामनाएँ भी देता हूँ कि भविष्य में और भी अच्छा काम हो। बहुत बहुत धन्यवाद। डॉक्टर हिसाब से जाने की ब्लड मैंने जब रक्त हो तो कत इम्पोर्टेंट एक जिस प्राण बचा ওইটা আপনারা ভলেন্টিয়ার একটা অর্গানাইজেশনের মতন একটা ভলেন্টিয়ারদের করে প্রায় 40টা আপনি আর আজকাল এই অনুষ্ঠানটায় ব্লাড ডোনেশনের অর্গানাইজেশন করেছেন। আর তার চোখের গরিবদের যারা যেতে পারে না কিংবা যারা অত টাকা নেই কি ওরা চোখের একটা মানে যেতে যে আমরা দৃষ্টিটা মেন যেটা যেতে আমাদের একটা যে অঙ্গ আছে কি যেটা দিয়ে আমরা দেখতে পারি পড়তে পারি ওইটার একটা অর্গানাইজেশন করেছেন। আর এইসব নিয়ে আমাদেরও খুব ভালো লাগলো কি আপনারা এসব করছেন, যারা কি পাবলিক জেনারেল পাবলিকের জন্য একটা অ্যাওয়ারনেস প্লাস হেল্প করে। এবং আরও যারা আছেন মানিকবাবু সঙ্গে পরিচিত, আমাদের অনেকদিন ধরে এর সঙ্গে যোগাযোগ রয়েছে। আজকে এখানে আমি প্রথমবার এসেছি, এর আগে আমাদের মহারাজা এসেছেন, আজকে খুবই ভালো লাগছে এখানে এসে। তবে সব থেকে এটা বলার যে কোনো ধরনের এই ধরনের অনুষ্ঠান যখন সবাই একসঙ্গে করে যখন হয় এবং সবাই এক জায়গায় এসে যখন একটা জিনিসকে ফলপ্রসূত করা হয় তো সেই এফার্টটা সব থেকে বেশি এনকারেজিং। আজকে এখানে আমি দেখতে পাচ্ছি বয়স্করা যেরকম রয়েছে এবং কম বয়সীরা রয়েছে। বয়স্কর পুরো এলাকা আমি আগেও এসেছি অনেকবার, তো আমার সবথেকে ভালো লাগে যে সবাই একসঙ্গে মিলেমিশে বেশ একটা কাজ হয়। আজকে রক্তদান শিবিরে রক্তদান অবশ্যই ডাক্তাররা রয়েছেন, তারাও জানেন যে কীভাবে পরিমাণে এখন আমাদের রক্তে খুব প্রয়োজন। বিশ্বমণি ক্লাবের প্রত্যেক মেম্বারকে আমার তৃতীয় শুভেচ্ছা জানাই, যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমি প্রণাম জানাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এত ব্যস্ততার মধ্যে থেকে আমি ছুটে এলাম, কারণটা হচ্ছে আপনারা যে উদ্দেশ্যে এটা শুরু করেছেন এটা মহৎ। আর দেবু যেটা দেবু পাত্র, ওকে আজকে প্রায় 14 বছর ধরে আমি চিনি। কেন চিনি? যে দিল্লিতে সহ ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় আমরা অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরাম থেকে ডিজ অ্যাপিয়ারেন্স অফ নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে যে লড়াইটা করছি তার সাথে ওর আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করছি। ব্লাড ডোনেশন ক্যাম্প যদি আপনারা শুরু করেন, প্রথম যার কথা মনে আসে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ দ্য ফ্রিডম, রক্ত দাও আমি তোমার স্বাধীনতা দেব। আমি যখন বিদেশে ছিলাম আমার লজ্জায় মাথা নত হয়ে যায়, আমি লন্ডনে যখন ছিলাম তখন আমাকে ব্রিস্টল ইউনিভার্সিটির আফ্রিকার ছেলে বলছে উইড ইউ কনসিডার দ্যাট মহাত্মা গান্ধী ইজ দ্য ফাদার অফ নেশন, বাট ইউ শুড সে দ্য ফাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন ইজ নেতাজি সুভাষচন্দ্র বোস। মাথা নত হয়ে যায় আপনাদের। আমি আপনাদের রক্ত সম্পর্কে বলি, আমি আফ্রিকা মাসাই মারাতে গিয়েছিলাম, সেখানে একটা বিশ্ব রেকর্ড করে এসে একটা অদ্ভুত জিনিস জেনেছি। সেই জিনিসটা কি, যে মাসাই পরিবার সকালবেলা দোজ হু গট ম্যারিড তারা সকালবেলা গরুর রক্ত খায়, কিন্তু আমাদের এখানে যেরকম নাকি আজকে কুসংস্কার আছে ডাইনি প্রথা, ওখানে গভর্নমেন্ট প্রচুর চেষ্টা করছে যে রক্ত যদি ইনজেক্ট করা হয় তাহলে উপকার হয়, খেলে হয় না, কে বোঝাবে? এবার আপনাদের বলি, এখানে ডাক্তার সাহেব আছেন, ব্লাড সাধারণত সবাই কিন্তু দিতে পারে না, ব্লাড 3-4 জন দিতে পারে না, সেটা হচ্ছে থাইরয়েড, যাদের HIV রয়েছে, থ্যালাসেমিয়া রয়েছে এবং হার্টের অ্যাটাক রয়েছে, এই সমস্ত প্রবলেম যদি হয়, আমি জানি যারা আজকে নিচ্ছেন তারা দে আর ওয়েল অ্যাকোয়েন্টেড ইন দিস সাবজেক্ট যে কার থেকে নিতে পারে। একজন মানুষ যেমন উনি ডাইরেক্টর সাহেব জিজ্ঞাসা করলেন কতজন ব্লাড দিয়েছেন, আমি বোধহয় প্রায় 30-40 বার ব্লাড দিয়েছি, 8টির উপরে আমি ব্লাড দিয়েছি, কারণ আমি যেখানেই যাচ্ছি আমাকে ব্লাড দিতে হবে। কারণ আমি বলে দিই, একটি মানুষ 1 বছরে 4 বার ব্লাড দিতে পারে, এভরি আফটার থ্রি মান্থস আপনি ব্লাড দিতে পারেন, এবং ব্লাড দিলে আপনার কিন্তু ব্লাড পিউরিফাইড হয়। আপনার মধ্যে অনেকে জানেন ব্লাড দিলে ব্লাড পিউরিফাইড হয়, আরে ভাই 6 মাসের মধ্যে তো ওই পাপের রাজত্বে থেকে তো সারা ভারতে যা চলছে রক্ত সারা শরীর পাপে ভরে গেছে, ব্লাডটা দিলে তবু শুদ্ধ হবে। অতএব এই ক্ষেত্রে আমি আপনাদের বলছি,
আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দুটো জিনিস বলি, আপনারা কোনোদিন শোনেননি। আমি পিজিতে মাঝে মাঝে যাই, আমার টিভি প্রোগ্রাম থেকে বিভিন্ন মানুষ আমাকে নানাভাবে আমাকে রিকোয়েস্ট করে। গত সপ্তাহে একটি ভদ্রলোক রাজমিস্ত্রি কাজ করে, তার ওয়াইফ প্রচণ্ড অসুস্থ, সে আট বাড়িতে কাজ করে, তার কিডনির প্রবলেম। যাই হোক, আমার কিছু জানাশোনা আছে, তাকে অ্যাডমিশন করানো, আপনি জানেন কিডনিতে অ্যাডমিশন করেন। কিন্তু আমার অদ্ভুত লাগলো যে যখন ব্লাডের দরকার হলো তখন বললো যে আপনাদেরকে ইমিডিয়েট ব্লাড দিতে হবে, কিনে দিতে হবে। হোয়াট ইজ দিস? আমাকে ফোন করা হয়েছে, আমি সাহায্যে ছুটে গেছি, কেন আমরা কিনে দেবো আপনাকে? এখানে ফ্রিতে লেখা আছে এই হবে সেই হবে, আপনার ফ্রি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, এত সুযোগ সুবিধা দিয়েছে, না ভাই হবে না, তো এখানে ঝামেলা হবে। মানে বিং এ পুলিশ অফিসার আমি আপনাকে বলছি।